বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস টোটালের দিন নারী ব্যাটারদের মধ্যে মুর্শিদার তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। প্রথম ম্যাচে একাদশে সুযোগই না পাওয়া ওপেনারের ব্যাটে টানা 250। জাম্বুলায় মুর্শিদার ব্যাট যেন রানের ফোয়ারা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ নারী দলের হয়ে সেঞ্চুরি করেছেন দুইজন ব্যাটার, 14-4 আর 3 ছক্কায় 65 বলে অপরাজিত 113 বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির, 20-4 53 বলে অপরাজিত 110 এশিয়া কাপে স্কোয়াডে না থাকা ফরজানা হকের। দুজনই এই কীর্তি গড়েছিলেন মালদ্বীপের বিপক্ষে 2019 সালে পোখারায় সাউথ এশিয়ান গেমসের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে। দুইয়ের কীর্তিতে সেই ম্যাচে রেকর্ড 255 রান করে প্রতিপক্ষকে মাত্র 6 রানে অল আউট করেছিল বাংলাদেশ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 249 রানের জয় নারী ক্রিকেটে বড় রান ব্যবধান হিসেব করলে যা ছিল নবম সর্বোচ্চ। চলতি এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে মুর্শিদার 59 বলে 80 রান হতে পারত সেঞ্চুরি, হতে পারত টাইগ্রেসদের টি টোয়েন্টি হিস্ট্রির থার্ড ম্যাজিক্যাল ফিগার। 20 রানের আক্ষেপ হয়তো থেকেই যাবে বাহাতি টপ অর্ডারের। টাইগ্রেসদের টপ রান স্কোরিং লিস্টের নাম্বার 4 স্কোরটাও মুর্শিদারই। 2022 আবুধাবিতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে 64 বলে করেছিলেন অপরাজিত 77 রান। 20 মে 2018 ব্লুমফন্টেইনে সাউথ আফ্রিকার বিপক্ষে খাটো ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শুরু করেছিলেন মুর্শিদা। এশিয়া কাপের প্রথম ম্যাচে একাদশেই সুযোগ মিলে না, সুযোগ যখন আসলো টানা 250 করে জবাবটা দিয়ে রাখলেন 22 গজেই। ক্যারিয়ারে প্রথমবার টানা 250 স্বাদ পেলেন 25 বছর বয়সী এই ওপেনার। সুযোগ আছে সেমিতে 50 করে হ্যাটট্রিক করারও। 47 ম্যাচ খেলা মুর্শিদার রান 906। নিগার ফরজানার পর তৃতীয় ব্যাটার হিসেবে 1000 রানের মাইল ফলকের সামনে লেফট হ্যান্ডি এই ব্যাটার। ক্যারিয়ারের 104 থেকে দূরত্ব কেবল 4। টাইগ্রেসদের হয়ে 104 হাঁকিয়েছেন তিনজন ব্যাটার, নিগার ফরজানার সঙ্গে থার্ড ব্যাটার শামিমা সুলতানা। স্ট্রাইক রেট বিবেচনায় মুর্শিদা নাম্বার 2, নিগার অন টপ। বাংলাদেশের হয়ে কমপক্ষে 1000 বল ফেস করা ব্যাটারদের তালিকায় 90.83 স্ট্রাইক রেটে ব্যাট করে নিগার নাম্বার 1। টি টোয়েন্টিতে মুর্শিদা স্ট্রাইক রেট 88.47। রুমানা ফরজানাদের পেছনে ফেলে এই ওপেনারই আছেন টপার হওয়ার প্রতিযোগিতায়। রান রেকর্ড কিংবা পরিসংখ্যান, মুর্শিদার ব্যাটে ওলট পালট হতে পারে টাইগ্রেসদের সংখ্যার হিসাব। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ যখন শক্তিশালী ভারত, তখন মুর্শিদার ব্যাটের দিকেই চোখ থাকবে বাংলাদেশের, টাইগ্রেসদের আবারও ফাইনালে দেখতে চাওয়া সমর্থকদেরও। মাহফুজ আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.